করোনা পরিস্থিতির জেরে বড়নগরে নির্দিষ্ট সময়ের পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্যারাকপুর পুলিশ কমিশনার আজ বড়নগর থানা এবং পুরসভার মধ্যে একটা বৈঠক হয়েছিল। মোহন ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মোহন, তাহলে কটা থেকে কটা পর্যন্ত বাজার খোলা থাকছে? দেখো অনুসু, গতকালই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বড়নগর পুরসভা, বড়নগরের প্রাক্তন বিধায়ক এদেরকে সঙ্গে নিয়ে একটা মিটিং হয় এবং সেই মিটিং এর পর যেটা ডিসিশন হয়েছে, ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটু বড়নগর চত্বরে সমস্ত বাজারঘাট দোকান এগুলো খোলা থাকবে। 2টোর পর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত দোকানপাট বাজার এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, দুপুর 2টো পর্যন্ত বাজার বন্ধ হবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আজকে বড়নগর থানা এবং পুরসভার তরফ থেকে এলাকার বড় বাজারগুলোতে মাইকে প্রচার করা হয়। সেখানে ব্যবসায়ীদের বলা হয় যে দুপুর 2টোর পর কোনোভাবে যাতে কোনো বাজার এলাকায় না খোলা না থাকে, এবং সেই সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এলাকার বিভিন্ন বড় বাজারগুলোতে পুলিশ এবং পুরসভার তরফ থেকে মাইকে প্রচারের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি মাস্ক ছাড়া যারা ঘুরছেন পুলিশ আধিকারিকরা তাদেরকে অ্যারেস্ট করছেন, এরকমও ছবি কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে। ধন্যবাদ ময়ূক। ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টে তিরস্কারের পর নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন। শংসাপত্র নিতে জয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না, নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। নিষেধাজ্ঞা জারি জাতীয় নির্বাচন কমিশনের, শংসাপত্র নিতে জয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না, এবং ভোটের ফল ঘোষণার পর বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। মাদ্রাজ হাইকোর্টে তিরস্কারের পর অবশেষে নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন। একটি নোটিশ জারি করে বলা হয়েছে যে বিজয় মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং শংসাপত্র নিতে জয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি কোনোভাবেই থাকতে পারবেন না, এমনই নির্দেশ জারি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। আর এই নির্দেশ জারির পর তৃণমূল সাংসদ সৌগতরা কি বলেছেন শুনুন। নিষেধাজ্ঞা জারি করে সত্যি যদি সেটা কার্যকর করতে পারে ভালো। তৃণমূল কংগ্রেস তো নিজেরাই 2011তে বিজয় মিছিল করেনি, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এটা ওরা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে ভালো। এখন নির্বাচন কমিশন গণনার সময়টা শান্তি রাখুক, সেটাই আসল। গণনার পরে এটা বলছে কেন, যেটা মাদ্রাজ হাইকোর্ট বলেছে ওরা শান্তিটা রক্ষা করুক। রাজ্য বিজেপির মুখপাত্র, মাফ করবেন, রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, তার কি বক্তব্য এই নির্দেশের পর দেখুন। নির্বাচন কমিশন এখন বলেছেন করোনা পরিপ্রেক্ষিতে যে বিজয় মিছিল বার করা যাবে না জয়ের পর, মানে ফল ঘোষণার পরে। খুবই যুক্তিযুক্ত কথা, এবং আমরা বিজেপির পক্ষ থেকে যেটা আগেও বলে এসেছি এখনো বলছি যে নির্বাচন কমিশনের যে কোনো বিধি নিষেধ আমরা সশ্রদ্ধভাবে আমরা গ্রহণ করব, মাথা পেতে নেব এবং সম্পূর্ণভাবে পালন করব। করোনা পরিস্থিতিও যেরকম আমাদের সামনে একটা বিশাল পরীক্ষা, এই নির্বাচনটাও শান্তিপূর্ণভাবে শেষ করা, সেটা আমরা আমাদের জন্যও যেরকম পরীক্ষা, জনসাধারণের জন্যও একটা পরীক্ষা, নির্বাচন কমিশনের জন্য তো বটেই। সুতরাং নির্বাচন কমিশন যা যা বিধি নিষেধ দেবে বিজেপি সেগুলোকে মান্যতা দেবে। এই মুহূর্তে চিকিৎসক দীপেন্দ্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সরকার, গতকাল মাদ্রাজ হাইকোর্টের ভৎসনা জাতীয় নির্বাচন কমিশনকে, এবং তারপর আজ নির্দেশিকা জারি করা হয়েছে যে বিজয় মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং এরই সঙ্গে শংসাপত্র নিতে জয়ী প্রার্থীর সঙ্গে দুজনের বেশি থাকতে পারবেন না, যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে এই নির্দেশ কতটা জরুরি এবং কতটা এখন কার্যকর হবে? দেখুন, এই মুহূর্তে খুব সংক্ষেপে যদি বলি যে বিজয় মিছিল কিন্তু ভারতবাসী বা মানব সভ্যতার পরাজয়ের মিছিলে কনভার্টেড হবে। যারা বিজয় মিছিলে যাচ্ছেন আমি নিশ্চিত, বা ভেবেছেনও আমি নিশ্চিত, তারা এটা মাথায় রেখেছেন যে তাদের অনেকেই, তাদের রাজনৈতিক বন্ধুরা এই মুহূর্তে ভেন্টিলেটরে, বা তারা বিভিন্ন নার্সিংহোমে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই সময় বিজয় মিছিলের প্রশ্নই উঠছে না, কারণ আমরা সবাই ভাবছি সেখানে বিজয় মিছিল হয় না,
এটা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছেন, নিশ্চয়ই আমি সেটাকে বিরাট ভাবে স্বাগত থাকবো, কিন্তু এটা আমাদের অন্তর থেকে আসা উচিত। এই মুহূর্তে বিজয় হয় না, সবই পরাজয়। অনেক ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে কথা বলার জন্য।